আজ সুন্দরবন দিবস। জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে বন সংলগ্ন পাঁচ জেলার বাসিন্দাদের সম্পৃক্ত করে দুই দশক ধরে পালিত হচ্ছে দিবসটি। সংশ্লিষ্টরা মনে করেন, সুন্দরবনকে নিরাপদ রাখতে সরকারি বিনিয়োগের বিকল্প নেই, নতুবা ধীরে ধীরে মানুষের লোভের কাছে বিপন্ন হয়ে যাবে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। বর্তমানে 6000 বর্গ কিলোমিটারের বেশি আয়তন সুন্দরবনের, যা পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন। বিশ্বে এ পর্যন্ত সন্ধানপ্রাপ্ত 50টি ম্যানগ্রোভ উদ্ভিদের মধ্যে সুন্দরবনেই আছে 35টি। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার ভুবন বিখ্যাত। রয়েছে চিত্রা ও মায়া হরিণের বসবাস। সব মিলে প্রায় অর্ধশত প্রজাতির স্তন্যপায়ী, 50 প্রজাতির সরীসৃপ, 320 প্রজাতির পাখি, 8 প্রজাতির উভচর প্রাণী ও 400 প্রজাতির মাছ রয়েছে। মানবসৃষ্ট কারণে গতিশীল ও সমৃদ্ধ জীববৈচিত্র্যের আধারে রয়েছে অনেক সংকট। যত্রতত্রভাবে গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা। নিষেধমান্য করে নদী খালে চলাচল করে ভারী নৌযান। চোরা শিকারীদের কারণে বাঘ হরিণ সহ অনেক প্রাণীর জীবন যাচ্ছে প্রায়ই। মাত্র এক মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন alljobs.teletalk.com.bd-তে। বঙ্গোপসাগরে তৈরি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে দেশকে বাঁচাতে বরাবরই ঢাল হয়ে দাঁড়ায় সুন্দরবন। এতে তৈরি হওয়া অনেক ক্ষত সারাতে এবং বনের সুরক্ষায় বিপুল বিনিয়োগ দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। সুন্দরবন একাডেমির যে মূল দাবি ছিল যে এটি আস্তে আস্তে সরকার সুন্দরবন কেন্দ্রিক তার বিনিয়োগ বাড়াবে, সুন্দরবন সুরক্ষা কেন্দ্রিক সকল সামাজিক কাজ কর্মকাণ্ডকে সরকারের কর্মকাণ্ডের সাথে একীভূত করবে, সেই কাজটি কিন্তু এখনও হয়ে ওঠেনি। বন বিভাগ জানিয়েছে সুন্দরবন সুরক্ষায় তিনটি প্রকল্প নেওয়া হয়েছে। 230 কোটি টাকা ব্যয়ে 2025 সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে সব কাজ। সুন্দরবন যত গ্রাম আছে, সমস্ত গ্রামের যে সমস্ত জনগণ সুন্দরবনের উপর নির্ভরশীল, তাদেরকে নিয়ে কিন্তু আমরা সহব্যবস্থাপনা কমিটি গঠন করেছি এবং তাদেরকে সম্পৃক্ত করে কিন্তু আমরা বন অপরাধ দমনের জন্য কমিউনিটি পেট্রোলিং গ্রুপও কিন্তু গঠন করেছি। বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনের প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। DVC News Desk.